হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন, আর এই কামনাই করি সবাই যেন ভালো থাকেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার আজকে যে ব্লগটি শেয়ার করছি আপনাদের সঙ্গে, এই ব্লগটি বা এই যেই দিনের আমি ব্লগটি শেয়ার করছি, দিনটি আমার জন্য খুবই খুবই স্পেশাল একটা দিন। আর কেন স্পেশাল সেটা কিছুক্ষণ পরেই বলছি। গরুর মাংস রান্না হচ্ছে বৃষ্টিময় একটা দিনে। এখন বৃষ্টি হয়, কিন্তু সারা দিন ধরে ওভাবে বৃষ্টি হয় না। বৃষ্টি হয়, আবার গরম পড়ে, প্রচুর গরম পড়ে, তারপরে একটু বৃষ্টি দেখা পেলে খুবই ভালো লাগে। কিন্তু যারা আসলে বন্যার ভিতরে আছেন, তাদের জন্য বৃষ্টি খুবই কষ্টকর, সেটা তারাই বুঝেন। আমরা বৃষ্টি দেখলে অনেক খুশি হয়ে যাই, কিন্তু বৃষ্টি কারো কারো জীবনে এখন অনেক কষ্টের। তো যাই হোক, সকাল সকাল এই যে আমার ব্লগটা শেয়ার করছি, এটা কিন্তু সকালবেলায় রান্নাবাড়ার আয়োজন করা হচ্ছে। মানে সকালবেলায় মেধার বাবা রান্না করছে গরুর মাংস। আর মেধার বাবা কেন রান্না করছে কিছুক্ষণ পরেই বলছি। তো সেই সব কিছু মশলাগুলো দিয়ে দিল, এই যে মাংসের যে মশলাগুলো, পেঁয়াজ, রসুন, আদা, তারপর গরম মশলা, মানে যা যা দিয়ে গরুর মাংসটা রান্না করতে হয় সোজা কথা, সেই মশলাগুলো দিয়ে সে মেখে যুগে রান্না করছে, আর সরিষার তেল দিয়ে রান্নাটা করছে। অ্যাকচুয়ালি গত রাতে আমার আসলে ঠিক মতো ঘুম হয়নি, যে কারণে মেধার বাবা সকালবেলায় রান্না করছে। মানে সে সকাল আমি রাতে ঠিক মতো ঘুমাতে পারিনি, তো সকালবেলা একটু দেরি করে ঘুম থেকে উঠেছিলাম। এগুলা ধান, তাই অনেক সুন্দর হয়েছে তোমার মাছটা পানির ভিতর না? আট করো, আট করো, ভালো, তাই? আচ্ছা, সুন্দর হয়েছে মা। খুব ভালো করেছো। নর্মালি আমার রাতের ঘুমের কোনো প্রবলেম হয় না, কিন্তু সন্ধ্যার পর আমি যদি চা বা কফি, বিশেষ করে দুধ চা বা দুধ কফি এই টাইপের কিছু খাই, তাহলে সেই রাতের ঘুম একেবারে আমার হারাম হয়ে যায়, ঘুম আর হয় না। তো আমি একটু সন্ধ্যার পরে কফি খেয়েছিলাম, র কফি, তারপরও কেন জানি রাতে আর ঘুম আসছিল না। ফজরের নামাজ পড়ে তারপর ঘুমিয়েছি। তো এই জন্য মেধার বাবা আমাকে আর সকালবেলা সে ডাকেনি, সে নিজে বৃষ্টি দেখে নিজে নিজেই রান্না করা শুরু করে দিয়েছে, গরুর মাংস রান্না করছে। আর মানে খিচুড়ি গরুর মাংস, তো খিচুড়ি গরুর মাংস বৃষ্টি হলে তখন তো ইয়ামি একটা খাবার। আর কেউ যদি রান্না করে রেডি করে রাখে, সেটা একজন মায়ের জন্য বা যারা সংসার করছেন তাদের জন্য, এর থেকে বড় আর সারপ্রাইজ আমি মনে করি কিছু হতে পারে না। তো সকালবেলা আমি ঘুম থেকে উঠি অনেকটাই দেরি করে, 11:15টার সময় ঘুম থেকে উঠি। তো উঠে ঘড়ির দিকে তাকিয়ে দেখি সর্বনাশ, আজকে কয়টা বেজে গেল, কখন আমি কি করব। তো আমি তাড়াতাড়ি ওয়াশরুমে গিয়ে নিজের পার্সোনাল কাজগুলো শেষ করে শাওয়ার নিয়ে একবারে বের হই। এরপর দেখি যে মেধার বাবা সব কিছু রান্না, মানে খিচুড়ি গরুর মাংস রান্না করে রেডি করে রেখেছে। তো আমি তো দেখে ভীষণ সারপ্রাইজড হয়ে গিয়েছি যে এত মজা করে, আর এত টেস্টি হয়েছিল, কি বলবো, সত্যি খুবই মজা হয়েছিল যে একটু খিচুড়ি ছিল না। সাধারণত খিচুড়ি রান্না করলে পরের দিনও কিছুটা থেকে যায়, তো আজকের খিচুড়ি আর একটু ছিল না। মেধা পরে আবার খেতে চাচ্ছিল, কিন্তু খিচুড়ি আর ছিল না। এই যে সে খিচুড়ির জন্য ডাল আর চাল,
বসিয়ে দিয়েছে, মানে মাংসটা আগে কষিয়ে নিয়ে উঠিয়ে রেখেছে, তারপর খিচুড়িটা রান্না করছে আর কি। তো আমার জন্য আবার শুটও করেছে, জানে যে আমি ভিডিও আপলোড করি। তো আমি আবার মাঝে মধ্যে বলি যে তুমি কিছু যদি করো রান্না, তখন আমার জন্য একটু শুট করে রাখবা। তো এই জন্য সে মনে করে আবার শুট করেও রেখেছে। আর যে কোনো কাজ করতে গেলে, তখন শুট করতে গিয়ে কাজ করতে গেলে যে টাইমটা লাগে শুট করতে গেলে, কিন্তু তার ডাবল টাইম লাগে। তারপরে ধৈর্য ধরে করেছে সে আমার জন্য। তো সব কিছু মিলিয়ে আর দিনটা এতটাই আমার কাছে ভালো লেগেছে, এত সুন্দর একটা দিন কাটালাম আলহামদুলিল্লাহ। মহান রাব্বুল আলামিনের কাছে অনেক অনেক শুকরিয়া। আমি একবারে সারপ্রাইজডই হয়ে গিয়েছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে, এত মজার একটা খাবার। তো বাপ বেটি অবশ্য রান্নাবাড়া করে তারা খেয়ে নিয়েছিল, কারণ আমি তো দেরিতেই ঘুম থেকে উঠেছি, আমার জন্য আর আমাকে ডাকেনি, জানে যে আমি দেরিতেই ঘুমিয়েছি এর জন্য আর আমাকে ডাকেনি। তো খিচুড়িটা মনে হয় চালটা একটু হয়ে আসলে তারপর মাংসগুলো দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। সে রান্নাটা বেশ মানে করতে করতে মোটামুটি মাঝে মাঝে করে, তো ভালোই এখন হাতে এসে গিয়েছে, অনেক ভালোই রান্না করে। বেরেস্তাও দিয়েছে, আবার ঘি দিয়েছে, মানে সে কোনো কিছু কম রাখেনি, যা যা দিয়েছে। খুবই মজা হয়েছিল খিচুড়িটা। তো এই তো আমার সুন্দর একটা দিনের গল্পটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এভাবে আসলে মাঝে মধ্যে যদি দু একটা দিন একটু রিল্যাক্সে কাটানো যায়, তাহলে কিন্তু খুবই মজা লাগে। এর থেকে আর আমার কাছে মনে হয় না যে আনন্দের কোনো কিছু থাকতে পারে, যে কোনো একটা দিন খাবার সামনে রেডি পেলাম। তো এই যে রান্নাবাড়া শেষ, মেধার বাবা আগে মেধাকে খাইয়ে নিয়েছে, তারপর আবার সে নিজেও খেয়ে নিয়েছে, আর সবশেষে আমি ঘুম থেকে উঠে তো পরে খেয়ে নিয়েছি। আর রান্নাবাড়াটাই মেইন প্রধান একটা কাজ ঘরের মধ্যে, যে একটা টেনশন থাকে যে রান্না করতে হবে আমাকে। তো এটাকে এই কাজটা যদি আগানো থাকে, তাহলে ওই দিনে দেখা যায় কাজই থাকে না, দিনটা অনেক বড় হয়ে যায়, সেরকমই হয়েছিল। তো এই সাথে আমার আজকের ব্লগটি কিন্তু এখানে শেষ করছি। আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওতে আজকে যারা নতুন আছেন, আমার ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন এই কামনায়। সবাইকে আল্লাহ হাফেজ।